বুঝলি বেলাই বাবু সকল হামি মানুষটা মুরুক্ষু লিবাস আমার ই শহরে লয় গিয়ে ই শহর থেকে ট্রেন চিপে বাস চিপে তা বাদে আর খানিকটা পাও গাড়িতে হন হনাইয়ে হামাদিগের সেই গাঁওটায় যেতে হয় গিয়ে হামাদিগের সেই গাঁওটা পোয়াতে বিটি ছবার রাতুর ঘাট্টার পাড়া একুণে পুইরে আছে বলে সে গায়ে সকল মনীষী আমার পাড়া মূরুখ লয় গিয়ে

কোথাকে গেল সে ছেলেটা বুজবাবুদের ঘোরের ছেলে সুভাইশ তো সকলে মানুষের ভিড়ের মধ্যে যে কিনা দেবদারু গাছটার পাড়া ঝাক্কর দিয়ে উঠেছিল যে কিনা সদা সহজ সরল মানুষ দিকের জন্য ভাবত যে কিনা সাদা চামড়া সাহেবগুলার মুখের উপর টুকরি বাজাই বইলেছিল যা যা ভাগ তোরা তোদের দেশে জানা কিনে মুদের দেশে তো খবর তারি মোড়া মানবক নাই বস রে কি সাহস তা গেল কোথা সে ছেলেটা ছেলেতে এই কলকাতাতেই আপনার দিকের ঘোরের কাছে ইলগিন না কি বলছে সড়কটা তো গেল কোথা কে সে ঘোরের ছেলে ঘর থেকে জবাব দিচ্ছেন না যে বড় আরে অখন তো দেশ তো স্বাধীন হয়ে গেছে বলে শুনছি সবাই মজা মারছেন আর সে ছেলেটা খুঁজছেন না ওয়াকে পেলে একবার জিজ্ঞাসতাম এ কোন কারবারটা হয়েছে বললো দেখি বাপ সুহাস সব একজোট হইয়ে দেশটা সাজাই গুছাই সুন্দর করছে কিনে বড় বড় কাম করিয়া রয়েছে ইহারা সব ছোট ছোট কথা নিয়ে বিবাদ বসাইছে কেন আরে চলে যাচ্ছেন নাকি এই এই কলকাতার বাবু সকল চলে যাচ্ছেন কেন আরে বইলে যান কোথাকে গেল সে ছেলেটা চলে গেল মুখের সামনে দাঁড়াই তো জবাব তো দিলেই না কিন্তু অখন যে উহার বড় দরকার হয়ে পড়ছে চারদিকে হানাহানি কাটাকাটি মারামারি ই বলছে ইটো হামার ও বলছে গোটা দেশ তো যেন ঢেলা পুতলি খেলা খেলাইছে বাবুগুলান অখন উহাকে পাইলে বড় উপকার হইতো হে কে কে কইল মুরে গেছে লয় লয় মুইরে লয় বড় হ মানুষ মুইতে পারে কখনো সে জম্মায় ফিরে ফিরতে জম্মায় লতুন মায়ের গবে লতুন হয়ে জম্মায় আমি খুঁজব আমি খুঁজব ওকে কিন্তু চার বড় বড় আঁধার লাগে হে হে আঁধারে কোথাকে খুঁজব বলেন দেখি ওকে সে বোস বাপুতের ঘরের ছেলে সুভাষচন্দ্র বোস সে পুষ বাপুতের ঘরের ছেলে সুভাষচন্দ্র বোস সে বোস বাপুতের ঘরের ছেলে সুভাষচন্দ্র বোস